প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং যারা যারা আমার এই আজকের ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জুবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এই অধ্যায়টির নাম কেন্দ্রীয় প্রবণতা। এই অধ্যায়টি আমরা তিনটি ক্লাসে শেষ করব। তার প্রথম ক্লাসে আমরা আলোচনা করব কেন্দ্রীয় প্রবণতা ও তার পরিমাপসমূহ। দ্বিতীয় ক্লাসে একটি গাণিতিক সমস্যা উদাহরণস্বরূপ আলোচনা করব এবং তৃতীয় ক্লাসে আরও তিনটি উদাহরণ বা গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা শুরু করছি কেন্দ্রীয় প্রবণতা ও তার পরিমাপসমূহ থেকে। আসলে কেন্দ্রীয় প্রবণতা কি? আমরা পরিসংখ্যানে বিভিন্ন রকম তথ্য ব্যবহার করে থাকি। এই তথ্যগুসারির বিভিন্ন যে মানগুলো থাকে, সেই মানগুলো একটি নির্দিষ্ট মানের দিকে তাদের একটা ঝোঁক থাকে, আর সেই ঝোঁকটা হচ্ছে তার কেন্দ্রীয় মানের দিকে। অর্থাৎ আমরা যত তথ্যসারিতে যে মানগুলো ব্যবহার করছি তার মাঝে একেবারে কেন্দ্রে যে মানটি আছে, এই মানটির দিকে তাদের ঝোঁক থাকে, আর এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। যে কেন্দ্রীয় মানের উপর অন্যান্য মানের যে ঝোঁক বা পুঞ্জীভূত হওয়ার যে আকর্ষণ বা প্রবণতা, এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে যে গাণিতিক পদ্ধতির সাহায্যে আমরা কেন্দ্রীয় মানগুলো নির্ণয় করে থাকি, সেইগুলোই হচ্ছে কেন্দ্রীয় পরিমাপ বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তো এর মাঝে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ রয়েছে, এখন সেইগুলো আলোচনা করব আমরা। প্রথমে আসছে গাণিতিক গড়। এই গড়, গাণিতিক গড় বা শুধুমাত্র গড়, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা ব্যবহার করে থাকি। সে যে গড়ে এত নম্বর পেয়েছে, সে এত গড়ে এত টাকা করে খরচ করেছে, আমাদের সবার মাঝে গড়ে এতগুলো করে পড়েছে, এই কথাগুলো আমরা সমাজে বা ব্যক্তিগতভাবে সব জায়গাতেই আমরা ব্যবহার করে থাকি। এখন এই গড়টি হচ্ছে যে সমজাতীয়, অর্থাৎ একই ধরনের, ভিন্ন ধরনের হলে আবার হবে না, যে একই ধরনের হতে হবে, হয়তো সবগুলোই টাকা হতে হবে, না হলে সবগুলোই কেজি হতে হবে, না হলে সবগুলোই টি হতে হবে, যে এতটি এতটি, এরকম এক জাতীয় হতে হবে, ভিন্ন জাতীয় হলে হবে না। এই সমজাতীয় কোনো তথ্যসারির মানসমূহের যোগফলকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে হচ্ছে গাণিতিক গড় বলে। অর্থাৎ আমরা যতগুলো মান একসাথে যোগ করছি, ততগুলো মান তত মান দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে সেটা আমরা গাণিতিক গড় পেয়ে যাব। তো গাণিতিক গড়কে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা। এখন কোনো একটা চলক যদি এক্স হয় এবং এর যদি এন সংখ্যক মান এক্স ওয়ান, এক্স টু, এক্স এন হয়, তাহলে গাণিতিক গড়, এখানে আমরা যেভাবে বলছিলাম যে মোট পদ সংখ্যা, অর্থাৎ সবগুলো পদ সংখ্যাকে যোগ করা, তাহলে এক্স এর সকল মানকে সংক্ষেপে আমরা লিখতে পারি সামেশন এক্স আই, আই ইকুয়াল ওয়ান আপ টু এন। তাহলে তারপরে বলছিলাম যে মোট পদ সংখ্যা, তাহলে এখানে মোট কতগুলো মান আছে, এন সংখ্যক মান আছে, এই কারণে এন দ্বারা ভাগ করলাম। আর বিন্যস্ত বা অবিচ্ছিন্ন ক্ষেত্রে, তথ্যসারির ক্ষেত্রে, কোনো তথ্যসারির এক্স এর মানসমূহ যদি এত হয় এবং গণসংখ্যাগুলো যথাক্রমে যদি এফ ওয়ান, এফ টু, এফ এন হয়, তাহলে গাণিতিক গড় হবে এক্স বার সামেশন এফ আই এক্স আই ভাগ ক্যাপিটাল এন। এন হচ্ছে মোট গণসংখ্যা। এই হলো গাণিতিক গড়। গাণিতিক গড়ের ক্ষেত্রে একটি কথা, যে কথাগুলো না বললে হবে না, সেটি হচ্ছে যে গাণিতিক গড়ের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা যেমন এটি গাণিতিক গড় সকল মানের উপর ব্যবহৃত হয়, নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত হয়। নমুনা বিচ্যুতি বলতে বোঝানো হয় যে আমরা তথ্যসারির মানগুলো, তথ্যসারির সমগ্র থেকে আমরা যে নমুনাগুলো সংগ্রহ করে থাকি, তো যদি একটি তথ্যসারি সমগ্র থেকে আমরা ভিন্ন ভিন্ন নমুনা সংগ্রহ করি এবং ভিন্ন নমুনার ক্ষেত্রে যদি আমরা ভিন্ন ভিন্ন গড় নির্ণয় করি, তাহলে তাদের মানটি প্রভাবিত হবে কম। এটা হচ্ছে নমুনা বিচ্যুতি দ্বারা কম প্রভাবিত। তারপরে হচ্ছে প্রান্তীয় মান দ্বারা বেশি প্রভাবিত, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান দ্বারা প্রভাবিত হয় বেশি। তারপর হচ্ছে প্রান্ত খোলা নিবেশনে এই গাণিতিক গড় নির্ণয় করা যায় না, কেন্দ্রীয় প্রবণতার সর্বোৎকৃষ্ট পরিমাপ এটি। এখন আসি আমরা জ্যামিতিক গড়ে। যে কোনো তথ্যসারির যতগুলো অশূন্য ধনাত্মক মান থেকে তাদের গুণফলের মতো, ততম মূলকে উক্ত সারির জ্যামিতিক গড় বলা হয়। এখানে একটি কথা আছে যে অশূন্য ধনাত্মক, অর্থাৎ শূন্যও হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। যদি কোনো তথ্যসারিতে শূন্য এবং ঋণাত্মক
এই দুটি মান থাকে তাহলে তার জ্যামিতিক গড় নির্ণয় করা যাবে না। আর জ্যামিতিক গড়কে আমরা সাধারণত জিএম দ্বারা প্রকাশ করে থাকি এবং জিএম সমান হবে এক্স ওয়ান ইন্টু এক্স টু ডট 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 এক্স এন, অর্থাৎ সকল মানের গুণফল, তাকে আমরা ওয়ান বাই পাওয়ার ওয়ান বাই এন করব, এততম মূল নিব, তাহলে আমরা জ্যামিতিক গড় পেয়ে যাব। আর যদি সেটা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত হয়, অর্থাৎ যদি তাদের গণসংখ্যা দেওয়া থাকে, তাহলে এরকম হবে যে এক্স ওয়ান পাওয়ার এফ ওয়ান, এক্স টু দি পাওয়ার এফ টু, এইভাবে এক্স এন টু দি পাওয়ার এফ এন, তার উপরে মূল থাকবে ওয়ান বাই এন ক্যাপিটাল এন, অর্থাৎ মোট গণসংখ্যা। এইভাবে আমরা জ্যামিতিক গড় বের করতে পারি। তারপরে আসছে আর জ্যামিতিক গড়ের ক্ষেত্রে যে একটি কথা, এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে যে এটি প্রান্তীয় মান দ্বারা কম প্রভাবিত হবে, নমুনা বিচ্যুত দ্বারাও কম প্রভাবিত হয়, কিন্তু এখানে সূত্রটি সহজ নয়, একটু জটিল, তাই এটা দিয়ে কাজ করতে একটু কষ্ট হয়। তারপরে হচ্ছে এখানে আমরা প্রথমে যে বলছিলাম যে অশূন্য ধনাত্মক, অর্থাৎ যদি কোনো শূন্য মান বা ঋণাত্মক মান থাকে তাহলে এর মানটা নির্ণয় করা যাবে না। এখন আমরা আসছি তরঙ্গ গড়ে। কোনো তথ্য সারির যতগুলো মান থাকে তাদের বিপরীত বা উল্টা মানসমূহের গাণিতিক গড়ের বিপরীত বা উল্টা মানকে তরঙ্গ গড় বলা হয়। যে বিচ্ছিন্ন তথ্য সারির ক্ষেত্রে এক্স এর মান যদি এক্স ওয়ান থেকে এক্স এন হয় তাহলে সেটা হবে তরঙ্গ গড় সমান হবে এন, অর্থাৎ গণসংখ্যা ভাগ সামেশন অফ ওয়ান বাই এক্স আই, অর্থাৎ আমার এখানে যে মানগুলো আছে তাদের উল্টা মান বা বিপরীত মান। আমাদের মানসমূহ হচ্ছে এক্স আই আর তাদের বিপরীত মানসমূহ হচ্ছে ওয়ান বাই এক্স আই, এদের যে গাণিতিক গড় হবে তার উল্টা মান, অর্থাৎ আমরা সাধারণত গড় নির্ণয় করি সামেশন এক্স আই ভাগ এন, আর তার উল্টা মানটা হচ্ছে এনটা উপরে চলে যাবে সামেশনটা নিচে চলে আসবে, এটা হচ্ছে তাদের তরঙ্গ মান। আর যদি গণসংখ্যা দেওয়া থাকে তাহলে হবে নিচে হবে শুধুমাত্র সামেশন এফ আই এক্স আই, আর উপরে ছোট ক্যাপিটাল এন হবে, স্মল এন এর ক্ষেত্রে ক্যাপিটাল এন হবে। তরঙ্গ গড়ের ক্ষেত্রেও জ্যামিতিক গড়ের বৈশিষ্ট্যগুলি বিদ্যমান, তবে শুধু একটি বৈশিষ্ট্য ভিন্ন হবে, যে যেখানে আমরা জ্যামিতিক গড়ের ক্ষেত্রে বলছিলাম যে মানগুলো যদি কোনো মান যদি শূন্য বা ঋণাত্মক হয় তবে তার মান নির্ণয় করা যায় না, কিন্তু তরঙ্গের ক্ষেত্রে মানগুলো যদি কোনো একটি মান যদি শুধুমাত্র শূন্য হয় তবে তরঙ্গ গড় নির্ণয় করা যায় না। এখন আসছি আমরা মধ্যক বা মধ্যমা কি। মধ্যক বা মধ্যম আমরা বুঝতেই পারছি যে মধ্যমান, অর্থাৎ আমাদের তথ্য সারির যে মানগুলো দেওয়া থাকবে সেই মানের একেবারে মাঝের যে মানটি থাকবে নিম্নক্রম অনুসারে অথবা ঊর্ধ্বতম অনুসারে আমরা যদি সাজাই, অর্থাৎ মানগুলো থেকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যদি সাজানো হয় তাহলে মাঝের যে মানটি থাকবে সেটি হচ্ছে মধ্যক মান। এখানে এন মান, অর্থাৎ আমাদের যে মানগুলো দেওয়া থাকবে যদি সেটা বিজোড় হয় তাহলে মিডিয়ান সমান হবে এন প্লাস ওয়ান ভাগ টু তম পদের মান, এখন যাই আসে। আর যদি জোর হয় তাহলে হবে হাফ ইন্টু এন বাই টু তম পদের মান প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদের মান, অর্থাৎ এখানে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানের সংখ্যার উপর ভিত্তি করে আমাদের মানটি নির্ণয় করতে হবে। যদি আমাদের জোর সংখ্যক তথ্য দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে বের করতে হবে, আর যদি বিজোড় সংখ্যক মান দেওয়া থাকে তাহলে এই সূত্র দিয়ে বের করতে হবে। আর এখানে এততম পদের মান বলা হয়েছে, এখানে কোনো এখানে এন বাই টু এর মানটি এখানে বসবে না, এততম পদে, অর্থাৎ আমরা গণনা করে দেখব যে এততম মান কি আছে সেই মানটি আমরা এখানে বসাবো। আর যদি তথ্য সারির মানগুলো আমাদের বিচ্ছিন্ন আকারে দেওয়া থাকে, অর্থাৎ শ্রেণী আর গণসংখ্যা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সূত্রের মাধ্যমে মধ্যমান নির্ণয় করতে হবে, যে এম ই সমান সমান এল ওয়ান প্লাস ক্যাপিটাল এন বাই টু মাইনাস সি এফ বাগ এফ এম ইন্টু সি। এখানে এম ই হচ্ছে মিডিয়ানের মানটা, আমরা এম ই দিয়ে প্রকাশ করে থাকি, আর এল ওয়ান হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ যে শ্রেণীটি আমাদের মধ্যমা প্রকাশ করবে সেই মানটি এখানে এল, প্রথম যে মান আছে নিম্ন সীমা সেটি হচ্ছে এল ওয়ান, আর এফ এম হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, যে শ্রেণীতে আমাদের মধ্যমা রয়েছে তার যে গণসংখ্যা সেটি, আর সি এফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমজিত গণসংখ্যা, আর এটা হচ্ছে এখানে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা আমাদের প্রয়োজন হবে, আর এখানে এই সি হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমরা এখানে একটা সমস্যা হলো যে সবকিছু নির্ভর করছে আমাদের মধ্যমা শ্রেণীর উপরে, তাহলে আমরা মধ্যমা শ্রেণীটা কিভাবে নির্ণয় করব। মধ্যমা শ্রেণীটা নির্ণয় করতে হবে
যে সবগুলো ক্রমজিত গণসংখ্যার নিচে অর্থাৎ মোট গণসংখ্যা যা হবে তাকে আমরা দুই দিয়ে ভাগ দিব, মোট গণসংখ্যা হবে অর্থাৎ ক্যাপিটাল এন বাই টু, এর মানটা আমরা নিব। দেখব এটি কোন শ্রেণীতে ক্রমজিত গণসংখ্যার মাঝে বিদ্যমান আছে, যে শ্রেণীতে যে ক্রমজিত গণসংখ্যা শ্রেণীতে সেটি থাকবে এটি হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। এখন আসছে প্রচুরক। এই প্রচুরকটি হচ্ছে সবচেয়ে সহজ একটি পদ্ধতি। এখানে তার আগে একটি কথা বলতে ভুলে গেলাম, যে সেটা হচ্ছে মধ্যমার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো বলা হয়নি। যে বৈশিষ্ট্য হচ্ছে যে এটি প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয় না, কারণ হচ্ছে এখানে আমরা শুধুমাত্র মাঝের মান দুটি ব্যবহার করে থাকি, সেই কারণে এটি প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয় না। তারপরে হচ্ছে মুক্ত শ্রেণীর ক্ষেত্রে এটি নির্ধারণ করা যায়, কারণ মুক্ত শ্রেণীর আমাদের সবগুলো মান যেহেতু মিডিয়ান বা মধ্যক ব্যবহারে ব্যবহৃত হয় না, সেই কারণে এটি হয়। তারপরে হচ্ছে গুণবাচক তত্ত্বের ক্ষেত্রেও আমরা মধ্যমান নির্ণয় করতে পারি, কিছু মান না থাকলেও আমরা মধ্যমান নির্ণয় করতে পারি, আর এটিতে আমরা বলছিলাম যে সকল মানের ব্যবহার হয় না। এখন আসি আমরা প্রচুরকে। প্রচুরকের সূত্রটি হচ্ছে যে যদি অবিন্যস্ত থাকে অর্থাৎ পৃথক পৃথক যদি মান দেওয়া থাকে, তাহলে আমরা গণনা করে দেখব কোন মানটি সর্বোচ্চ বার আছে, সবচেয়ে বেশি বার আছে, যে মানটি থাকবে সেটি হচ্ছে প্রচুরক। আর যদি অবিন্যস্ত হয় অর্থাৎ শ্রেণী দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। এম ও হচ্ছে যে প্রচুরকের সংক্ষিপ্ত রূপ, এটিকে আমরা প্রকাশ করে থাকি, আর তার সূত্রটি হচ্ছে এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান ভাগ ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি, এটাকে পড়া হয় ডেল্টা ওয়ান। এখানে এল ওয়ানটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আর ডেল্টা ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। আমাদের যে প্রচুরক শ্রেণীটা থাকবে এবং তার আগে যে শ্রেণীটা থাকবে, এই দুই শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। আর ডেল্টা টু হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর সি হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন আমাদের প্রচুরক শ্রেণী কোনটা হবে? প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে, সেটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর বৈশিষ্ট্যের মাঝে আসছে যে এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, এটি প্রান্তীয় মান দ্বারা কম প্রভাবিত হয়, মুক্ত শ্রেণীর ক্ষেত্রেও নির্ণয় করা যায় এটি নমুনা। কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে যে নমুনা বিচ্যুতি দ্বারা এটি অধিক প্রভাবিত হয়, এটি গুণবাচক তত্ত্বের ক্ষেত্রে নির্ণয় করা যায়, কিছু মান দেওয়া না থাকলেও নির্ণয় করা যায়, একটা সকল মানের ব্যবহৃত হয় না। এইগুলো হচ্ছে প্রচুরকের বৈশিষ্ট্য। এখন আসছি আমরা ভার আরোপিত গড়। ভার আরোপিত গড় হচ্ছে এমন কিছু দেখা যায় তথ্য সারিতে যখন আমাদের মান এমন কিছু পরিবর্তন আসে মাঝে মাঝে, যে মানগুলো একটা প্রাধান্য বোঝানো হয় যে কোন মানের গুরুত্বটা কত বেশি, সেসব ক্ষেত্রে আমরা সাধারণত এই ভার আরোপিত গড়টা ব্যবহার করে থাকি। এর বৈশিষ্ট্যগুলো আমাদের গাণিতিক গড়ের মতোই। তো সহলে আমরা এখন যাই ভার আরোপিত আরোপিত গাণিতিক গড়টা কি, যে কোন তথ্য সারির মানসমূহকে তাদের নিজ নিজ ভার দ্বারা, অর্থাৎ যে মানের যতটুকু ভার আছে বা গুরুত্ব আছে সেই ভার বা গুরুত্ব দ্বারা গুণ করে, গুণফলের সমষ্টিকে মোট ভার দ্বারা যদি আমরা ভাগ করি, অর্থাৎ যতগুলো সবগুলো মানের যতগুলো ভার ছিল সবগুলো ভার যোগ করে যদি আমরা তাতে ভাগ দেই, তাহলে তাকে আমরা ভার আরোপিত গড় বলি। যেমন এখানে সূত্রটা দেখলে বোঝা যাবে যে ডব্লিউ ওয়ান এক্স ওয়ান, অর্থাৎ এক্স ওয়ানের ভার হচ্ছে ডব্লিউ ওয়ান, তারপরে আছে ডব্লিউ টু এক্স টু, এক্স টু এর ভার হচ্ছে ডব্লিউ টু, এভাবে এক্স এন এর ভার হচ্ছে ডব্লিউ এন, এদের গুণ করে যোগ করলাম। ভাগ হচ্ছে সকল ভারের যোগফল ডব্লিউ ওয়ান ডব্লিউ টু এভাবে ডব্লিউ এন পর্যন্ত, এটাকে আমরা সামেশন দিয়ে এভাবে লিখতে পারি, এটাই হচ্ছে ভার আরোপিত গড়। এখন কেন্দ্রীয় প্রবণতার আর কিছু মান আছে, যে তিনটি মান এখানে আমরা শিখব, চতুর্থক দশমক এবং শতমক। চতুর্থক বলতে বোঝানো হয় যে তথ্য সারিকে সমান চার ভাগে ভাগ করে কোন মানগুলো, এটাই আমরা চতুর্থক দিয়ে নির্ধারণ করি। চতুর্থককে প্রকাশ করা হয় কিউ দ্বারা, কোয়ার্টাইল, এর প্রথম অক্ষর কিউ, এবং একে আই দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু আমাদের চারটি ভাগে বিভক্ত করতে হয় সেই কারণে চতুর্থকের মান পাওয়া যায় তিনটি। তো অবিন্যস্ত বা বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আইতম চতুর্থক হয়, অর্থাৎ আই দ্বারা বোঝানো হয় প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক। তাহলে কিউ আই সমান হচ্ছে এন ইন্টু আই, এখন এন হচ্ছে আমাদের মোট গণসংখ্যা, যে গণসংখ্যাটা থাকবে তার সাথে আমরা কততম চতুর্থক বের করছি সেটা হচ্ছে আই এর মান। তাহলে প্রথম চতুর্থক বের করলে আই ইকুয়াল টু হবে ওয়ান, দ্বিতীয় চতুর্থক বের করলে হবে আই ইকুয়াল টু টু, এবং তৃতীয় চতুর্থক বের করলে হবে আই ইকুয়াল টু থ্রি। তাহলে এন ইন্টু আই ভাগ ফোর,
যে মানটি পাওয়া যাবে এততম পদ, যা দেওয়া থাকবে আমাদের তত্ত্ব সারিতে তাই হচ্ছে এততম চতুর্থক আমরা বের করতে পারবো। আর যদি অবিচ্ছিন্ন হয় অর্থাৎ শ্রেণী দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হবে এল প্লাস এন ইন্টু আই বাই ভাগ ফোর মাইনাস সি এফ, নিচে হচ্ছে ভাগ এফ কিউ আই ইন্টু সি। এই মানগুলো অনেকটা মধ্যক শ্রেণীর মতোই, যে এল হচ্ছে আয়তম শ্রেণীর চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে আয়তম চতুর্থক শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা, এফ কিউ আই হচ্ছে আয়তম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা এবং সি হচ্ছে শ্রেণীর ব্যবধান। আর চতুর্থক শ্রেণী আমরা বের করবো কিভাবে, সেটা হচ্ছে এন ইন্টু আই ভাগ ফোর। এখানে যে মানটি পাওয়া যাবে আমরা দেখব যে আমাদের যে ক্রমজিত গণসংখ্যাগুলো আছে এই মানটি কোন শ্রেণীতে আছে, কোন শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার মাঝে এই মানটি আছে, যে শ্রেণীতে ক্রমজিত গণসংখ্যা এটি হবে সেটি হচ্ছে আমাদের চতুর্থক শ্রেণী। দশমক শতমক একই রকম, তাদের সূত্রগুলো একই রকম, শুধু চারের জায়গায় দশ হবে আর কিউর জায়গায় ডি হবে। অর্থাৎ চতুর্থক তত্ত্ব সারিকে চারটি ভাগে ভাগ করে আর দশমক তত্ত্ব সারিকে সমান দশটি ভাগে ভাগ করে আর শতমক তত্ত্ব সারিকে সমান একশোটি ভাগে ভাগ করে, পার্থক্য শুধু এটুকুই। এখানে একটি কথা বলে রাখা ভালো, যে সেটি হচ্ছে চতুর্থক অর্থাৎ দ্বিতীয় চতুর্থক কিউ টু, এটি হচ্ছে তত্ত্ব সারির মিডিয়ান মান। তাহলে দশমকের মানগুলো হচ্ছে কি, যে ডি আই সমান এন ইন্টু আই ভাগ টেনতম পদ, আর যদি শ্রেণী দেওয়া থাকে তাহলে হবে এল প্লাস এন ইন্টু আই ভাগ টেন মাইনাস সি এফ ভাগ এফ ডি আই, মানে ডি সাইল, ডি হচ্ছে ডি সাইল বা দশমকের প্রথম অক্ষরটি ইন্টু সি। আর শতমক একইভাবে শুধু পি হবে পার্সেন্টাইল, আর আই সমান হবে এক থেকে নিরানব্বই পর্যন্ত, আর বাকি সবকিছু ঠিকই থাকবে। তাহলে এন ইন্টু আই ভাগ একশতম পদ হবে যদি বিচ্ছিন্ন হয়, আর যদি অবিচ্ছিন্ন হয় তবে এল প্লাস এন ইন্টু আই ভাগ একশো মাইনাস সি এফ ভাগ এফ পি আই ইন্টু সি। এবার আসছি সম্মিলিত গড়। কি সম্মিলিত গড় হচ্ছে, যদি আমাদের ভিন্ন ভিন্ন মান দেওয়া থাকে অর্থাৎ কিছু সংখ্যক মান আছে, যে এন ওয়ান সংখ্যক মান আছে একটা নির্দিষ্ট সংখ্যা, তারপরে এন টু সংখ্যক মান রয়েছে আর কিছু সংখ্যা, এন থ্রি সংখ্যক মান রয়েছে আর কিছু সংখ্যা, যদি এমন হয় বিভিন্ন ধাপে যদি ভাগ করা থাকে তাহলে সবগুলোকে একসাথে যখন যদি আমরা গড় নির্ণয় করি তাহলে সেটা হচ্ছে আমাদের সম্মিলিত গড়। আর তার সূত্র হচ্ছে সামেশন এন আই এক্স আই, অর্থাৎ যে সংখ্যার যে রকম মানগুলো দেওয়া থাকবে তার গুদের গুণফল, আর নিচে থাকবে সামেশন এন আই অর্থাৎ যতগুলো মান রয়েছে সবগুলোকে একসাথে। তাহলে এটাকে আমরা আরো সংক্ষিপ্ত রূপে লিখতে পারি সামেশন এন আই এক্স আই ভাগ ক্যাপিটাল এন অর্থাৎ মোট গণসংখ্যা। তাহলে দুটি চলকের জন্য সম্মিলিত গড় কি হবে, এখানে হচ্ছে এন সংখ্যক চলকের জন্য, আর যদি দুটি চলক ব্যবহার করে তাহলে লেখা যায় যে এন ওয়ান এক্স ওয়ান প্লাস এন টু এক্স টু ভাগ হচ্ছে এন ওয়ান প্লাস এন টু। এই সূত্রটি আমাদের পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে, সুতরাং তোমরা এই সূত্রগুলো মনে রাখবে। এবার আসছি গাণিতিক গড়, মূল ও মাপনী উভয়ের উপর নির্ভরশীল, এটি আমরা প্রমাণ করতে চাই। এক হচ্ছে গাণিতিক গড় মূল এবং মাপনী দুইটার উপরে নির্ভরশীল, এর যদি কোনো তত্ত্ব সারির মানের যদি মূল এবং মাপনী পরিবর্তন করা হয় তাহলে তাদের গড়ের মানও পরিবর্তিত হবে। কোন তত্ত্ব সারির এক্স একটা যদি চলক হয় আর এন সংখ্যক যদি মান হয় তাদের এক্স ওয়ান এক্স টু এক্স এন, তাহলে গাণিতিক গড় কি হবে সেটা আমরা জানি, যে এক্স বার সমান সামেশন অফ এক্স আই ভাগ এন, অর্থাৎ আমাদের যে এক্স এর মান সমূহ আছে সবগুলোর যোগফল ভাগ হচ্ছে এন। এখন আমরা ধরে নেই যে আমাদের একটা যে মূল আছে তা হচ্ছে এ এবং যে আমাদের মাপনী আছে তা হচ্ছে সি, এই মোতাবেক আমরা নতুন চলক তৈরি করতে চাই। তো আমরা জানি যে নতুন চলককে সাধারণত ইউ আই দ্বারা প্রকাশ করি, এবং যদি মূল ও মাপনী একসাথে পরিবর্তন করতে চাই তাহলে নতুন চলকের মান হয় যে এক্স আই মাইনাস এ ভাগ সি। তো এখন আমরা যদি আই এর মানগুলো এখানে বসিয়ে দেই তাহলে ইউ ওয়ান সমান হবে এক্স ওয়ান মাইনাস এ ভাগ সি, ইউ টু সমান হবে এক্স টু মাইনাস এ ভাগ সি, অর্থাৎ আই এর মান প্রথমে ওয়ান তারপর টু তারপর থ্রি, এইভাবে আমরা সর্বশেষ এন ধরে মানগুলো লিখে ফেললাম। তাহলে এখন সামেশন অফ ইউ আই এর মানটা কত হবে, অর্থাৎ ইউ এর যতগুলো মান আছে সেই মানগুলো আমরা যোগ করব, তাহলে কি পাওয়া যাবে, সংক্ষেপে লেখা যায় সামেশন ইউ আই
যে এই মান প্রথম মান প্লাস দ্বিতীয় মান প্লাস তৃতীয় মান এইভাবে এই পর্যন্ত লিখে ফেললাম। এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, সহজ করে নিই। তাহলে কি হচ্ছে যে এক্স ওয়ান মাইনাস এর এ, মানে এখানে আমরা প্রথমে লসাগু করলাম, সবগুলো মানের লসাগু হচ্ছে সি, যোগ করলে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এ প্লাস এক্স টু মাইনাস এ, এভাবে এক্স এন মাইনাস এ। তাহলে সবগুলো মান থেকেই এ একটা মান বিয়োগ থাকছে, অর্থাৎ এখানে এন সংখ্যক মান আছে, তাহলে এন এ মাইনাস থাকলো, আর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন, এইভাবে এই মানগুলোকে আমরা সংক্ষিপ্তভাবে সামেশন দিয়ে লিখলাম, যে সামেশন এক্স আই মাইনাস এন এ ভাগ সি। এখন এই সিটাকে আমরা ওয়ান বাই সি দিয়ে আগে নিয়ে আসলাম, এটাতে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখন কি হচ্ছে, এখানে ছিল সামেশন ইউ আই, আর এখানে পাওয়া গেল এইটুকু। এখন উভয় পক্ষকে আমরা গণসংখ্যা এন দ্বারা ভাগ দিয়ে দিলাম, তাহলে পাওয়া গেল কি সামেশন ইউ আই ভাগ এন, আর পাওয়া গেল ওয়ান বাই এন সি ইন্টু বাকিটা। তাহলে এখানে যে আমরা এন পেলাম, এই এই দুইটা রূপকে আমরা আলাদা আলাদা করে ভাগ দিয়ে দিলাম এন দিয়ে, তাহলে কি হলো সামেশন এক্স আই ভাগ এন মাইনাস এন এ ভাগ এন। তাহলে এখানে এ এন আর এ এন কাটা যায়, উপর নিচে কাটা গিয়ে থাকে কি শুধুমাত্র এ, আর এখানে এ অংশটা কি যে সামেশন এক্স আই ভাগ এন, এটার মানে হচ্ছে আমাদের গাণিতিক গড় এক্স বার। তো এখানে আমরা সেটা লিখে ফেললাম যে এক্স বার মাইনাস এ। আর এখানে কি সামেশন ইউ আই ভাগ এন মানে কি ইউ বার, যে আমাদের পদ সংখ্যা যোগ করে তার পদ সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে তাকে গড় পাওয়া যায়, তো যেহেতু এখানে চলক ছিল ইউ সেই কারণে আমরা লিখলাম ইউ বার। এবার আমরা আর গুণন করি, তাহলে কি হবে সি ইউ বার, আর এই দুই পাশে থাকবে এক্স বার মাইনাস এ, এই কারণে লিখে ফেললাম সি ইউ বার সমান এক্স বার মাইনাস এ। এখন এক্স বারটা এক পাশে রেখে বাকিটা অন্য পাশে রাখি, তাহলে এই পাশে যদি এক্স বার থাকে তাহলে এই মাইনাস এটা এই পাশে গেলে চলে যাবে প্লাস এ হয়ে, তাহলে লেখা যায় এক্স বার সমান এ প্লাস সি ইউ বার। এখানে দেখা যাচ্ছে যে এক্স বার ক্ষেত্রে আমাদের যে নতুন চলক ইউ ছিল তার যে গাণিতিক গড় ইউ বার, এর সাথে এ এবং সি আছে, তার মানে গাণিতিক গড় মূল এবং মাপনী দুইটার উপর নির্ভরশীল, যদি কোনো একটি অনুপস্থিত থাকতো তাহলে তার উপর সেটা নির্ভরশীল হতো না। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করব এই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে, যেখানে এই মানগুলো কিভাবে বের করা যায়, কেন্দ্রীয় মানগুলো সেই মানগুলো দেখানো হবে। আশা করছি তোমরা সবাই আগামী ক্লাসে থাকবে, এবং তার আগে এই ক্লাসে যে মান কেন্দ্রীয় মানগুলো ব্যবহার করলাম, কিছু সংজ্ঞা পড়লাম, কিছু সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে খাতায় লিখে রাখবে, এইগুলো আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করব। তো আজকের ক্লাসটি এখানেই শেষ, আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওরা